টুনস বাংলা মতি খেজুর রস, ভালো খেজুর রস আছে। ধুর ধুর ধুর, সাত জন্ম পাপ করলে তবে এমন বর্জটে কপালে, একেবারে লক্ষ্মী ছাড়া। কাজকর্ম করার নাম নেই, খালি পড়ে পড়ে ঘুমোবে। সকাল 8টা বেজে গেল, এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। আমি সেই কোন কাক ভরে উঠে বাড়ির কাজকর্ম সেরে গরুকে খেতে দিয়ে আবার রান্না করতে বসে গেলাম। আর উনি ঘুম থেকে উঠেই বলবে খেতে দাও, খেয়ে উঠেই আড্ডা দিতে চলে যাবে। খাওয়াচ্ছি আজকে খাবার, আজকে তোমার একদিন কি আমার একদিন, দাঁড়াও। কি হলো, তুমি গায়ে জল ছিটিয়ে দিলে কেন? বেশ করেছি জল ছিটিয়ে দিয়েছি, পড়ে পড়ে ঘুমোচ্ছ আবার কথা বলছো, তোমার লজ্জা করে না? সংসারে তো একটা কাজও করো না, সারা মাসে ক টাকা রোজগার করে আনো সংসারের জন্য? আমি গরুটা পুষি বলে তাও 2-1 পয়সা রোজগার হয়, সংসারটা তাতে টেনে টুনে চলে যায়। তা না হলে যে কি করে সংসারটা চলতো কি জানি। এই বেশি জ্ঞান দিও না তো, সকাল সকাল যাও নিজের কাজে যাও, সারাদিন তো ঘরে থাকি না, অনেক রাত্রি করে ঘুমাই, সকালবেলা তো একটু দেরি করে উঠবই। সারাদিন ঘরে থাকে না, অনেক রাত্রে এসে ঘুমোই, কোন রাজকার্যটা করে আসো শুনি। বাড়ির বাইরে কি তুমি কাজ করতে যাও নাকি আড্ডা দিতে যাও? আজকে তোমার খাওয়া দাওয়া বন্ধ। আরে রে, এই দেখো, এ আবার কি ধরনের কথা! হ্যাঁ, খাওয়া দাওয়া না করলে গায়ে বল হবে কি করে? আর গায়ে বল না থাকলে কাজ করব কি করে? প্রতিদিনই তো খাওয়া দাওয়া করিয়ে করিয়ে গায়ে বল বানিয়ে দিয়েছি, সেই বল তো আর কাজে লাগালে না, আজকে আর নাই বা খেলে। ধর ধর, সকাল সকাল যত সব পাগলামি, খেতে দেবে না? হ্যাঁ, খেতে দেবে না, না খেলে কাজ করব কি করে সেটাই তো বুঝতে পারছি না। না, আমি যাই, আজকে কিছু একটা কাজকর্ম করতেই হবে। গিন্নি, ও গিন্নি, দুটো খেতে দাও, কাজে বেরোবো তো। ধুর ধুর, তুমি কাজে বেরোবে এ কথা আমি বিশ্বাসই করি না। না না, সত্যি বলছি, আমি আজকে কাজে যাব, কিন্তু কি কাজে যাই বলো তো? খেজুরের রস লাগবে নাকি গো, খেজুরের রস। ওই দেখো, খেজুরের রস বিক্রি করছে। আমাদের এখানে মাঠে ঘাটে তো কত খেজুর গাছ রয়েছে, 2-1টা গাছ থেকে খেজুরের রস পেরে এনেও তো বিক্রি করতে পারো।
আবার রস বেশি হলে সেই রস দিয়ে গুড় বানিয়ে বাজারে নিয়ে গেলেও তো বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাই করব। দাও দাও, খেতে দাও। শীতকাল মানেই নানা রকম সুস্বাদু খাবার দাবার, পিঠে পায়েস, নানা রকম মিষ্টি, আর এই সমস্ত কিছুকে আরও বেশি সুস্বাদু করে তোলায় নলেন গুড়ের জুড়ি মেলা ভার। নলেন গুড় বা খেজুর গুড়, যে নামেই চেনেন না কেন, এই গুড় কিন্তু তৈরি হয় খেজুরের রস থেকে। আর এই খেজুর রসের সময়কাল শীতের এই দুটো মাস। শীতকাল পার হয়ে গেলে খেজুরের রস আর পাওয়া যাবে না, সেই কারণেই গ্রামের লোকজনের মধ্যে ব্যস্ততা চরমে। সেই কাক ভোরে বেরিয়ে পড়ে গাছ থেকে খেজুরের রস পেরে আনা, সেই রস চালিয়ে খেজুর গুড় তৈরি করা, আবার অনেকে সেই রস বাজারে বিক্রিও করে। এই গ্রামেরই লোক মদন, যে এমনিতে কাজ করতেই চায় না, আজকে বউয়ের চাপে পড়ে কাজ খুঁজতে বেরিয়েছে। কি কাজই বা করবে সেটা সে বুঝতে পারছে না, তাই বউয়ের কথা মতন খেজুরের রস পারবার জন্য গাছ খুঁজে বেড়াচ্ছে। গ্রামের মাঠে ঘাটে অনেক খেজুর গাছ দেখা যায়, তবে বেশিরভাগ গাছই কোনো না কোনো মালিকাধীন, কোথা থেকেই বা সে রস পারবে। তাই সে হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে একটি দীঘির পাড়ে এসছে। এখানে এসে দেখতে পায় এখানে অনেকগুলো খেজুর গাছ আছে, কিন্তু প্রায় সমস্ত গাছেই হাড়ি জ্বলছে। তার মানে এখানেও কেউ না কেউ খেজুরের রস পারে। দৌড় দৌড়, কোথাও কোনো গাছ ফাঁকা নেই, কোথা থেকেই বা রস পাব। আবার যদি খেজুরের রস না নিয়ে যেতে পারি, গিন্নি তো আমাকে ছাড়বে না। না, আজকে ভোর রাতে এখানে আসতে হবে। এইখানে লোকজন আসার আগেই দুই হাঁড়ি খেজুরের রস আমার পেরে নিয়ে যেতে হবে। এখন বাড়ি যাই, মাঝরাত্রিবেলা আসব। রাত যখন তিনটে বাজে, মদন বেরিয়ে গেছে খেজুরের রস আনবার জন্য। সাধারণত লোকেরা ভোর 4:30-5টার আগে খেজুরের রস পারবার জন্য যায় না, তাই মদন বেরিয়েছে 3টের সময়। যাবে সেই দীঘির পাড়ে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল তার গন্তব্যে, যে দেখল সেখানে কেউই নেই। এটাই সুযোগ, চট করে দুটো গাছ থেকে খেজুরের রস পেরে নিতে হবে। সে গাছে উঠল এবং এক হাঁড়ি খেজুরের রস পেরে নিল। সেই হাঁড়িটা এক জায়গায় রেখে আরও একটা গাছে উঠল রস পারবার জন্য।
গাছ থেকে নেমে দেখল আগের হাঁড়িটা যেখানে রেখেছিল সেখানে নেই। কি ব্যাপার হলো, হাঁড়িটা তো এখানেই রেখেছিলুম, গেল কোথায়? হাঁড়ির কি হাত পা গজিয়ে গেল? হাঁড়ির হাত পা গজায়নি রে, হাঁড়ির মালিকের হাত পা আছে তো। একটা বয়স্ক লোকের কণ্ঠস্বর, এত রাত্রে এইখানে এমন একটা কণ্ঠস্বর যে কোনো মানুষের মনেই ভয়ের তরঙ্গ বইয়ে দিতে পারে। মদন এদিক ওদিক তাকাতে লাগলো, খুঁজতে লাগলো কে এই কথাটা বলল, কিন্তু কাউকে সে দেখতে পাচ্ছে না। ভয়ে তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। কিরে থামলি কেন, আর রস পারবি না? আরো রস পার। কেউ তো এখানে আছে এটা নিশ্চিত, তবে সে কে? কোন রক্ত মাংসে গড়া মানুষ, নাকি শরীরবিহীন কোন অশরীরী? বেশ কিছুক্ষণ ধরেই মদন এদিক ওদিক নজর ঘোরাচ্ছিল এটা দেখবার জন্য যে কথাটা কে বলছে, কিন্তু সে কাউকেই দেখতে পায়নি। তবে একটা ব্যাপার তার নজর পড়ছিল, তার মনে হচ্ছিল একটা গাছ থেকে আরেকটা গাছ, আরেকটা গাছ থেকে আরেকটা গাছ, এইভাবে কেউ যেন একটা লাফিয়ে বেড়াচ্ছে, কিন্তু স্পষ্ট করে কিচ্ছু দেখতে পাচ্ছে না। এখানে থাকাটা ঠিক নয় বুঝে সে দৌড়াতে শুরু করলো। কিছুটা এগিয়ে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, দেখির একেবারে পারে রয়েছে একটা খেজুর গাছ, আর সেই খেজুর গাছে বসে আছে একটা বয়স্ক লোক। তাকে দেখে মদন চমকে যায়। তবে কি উনি এতক্ষণ কথা বলছিল? কিরে চলে যাচ্ছিস কেন, আর খেজুরের রস পারবি না? এই কে কে, এই কে তুমি? এ আমার ভয় লাগছে তো। এই কে কে, তুমি কে? ধুর পাগল, ভয় কিরে? এই দিঘির পাড়ের সমস্ত খেজুর গাছ থেকে আমি তো রস বার করি বিগত 15 বছর ধরে। এখন বয়স হয়েছে আর পারি না, তাই তো গতকাল। গতকাল কি কি হয়েছে গতকাল? তুই পার পার রসগুলো পেরে নে, আমি না পারলে কি হবে? তুই তো পার।
ইতিমধ্যে মদন শুনতে পায় একদল শ্মশান যাত্রী একটি শব্দেহ নিয়ে হরিধ্বনি দিতে দিতে হেঁটে চলেছে শ্মশানের দিকে। এমনিতেই সে খুব ভয়ে ভয়ে আছে, তার ওপর একটা মরা নিয়ে যেতে দেখে আরও ভয় পেয়ে যায়। সে আবার দৌড়তে শুরু করে, এক দৌড়ে চলে যায় সেই শ্মশান যাত্রীদের কাছে। যে দেখতে পায় মরার খাটে শুয়ে আছে সেই লোকটা যার সাথে সে এতক্ষণ কথা বলে এলো। ভয়ে সে থরথর করে কাঁপছে। শ্মশান যাত্রীর মধ্যে সে একজনকে ডেকে জিজ্ঞাসা করল, এই যে দাদা একটু দাঁড়ান, বলছি উনি কিভাবে মারা গেল? আরে উনি তো খেজুর গাছ থেকে রস পেরে পেরে বিক্রি করত, কালকে ভোরবেলা নাকি গাছ থেকে পড়ে মারা গেছে। সারাদিন ধরে অনেক খোঁজাখুঁজি করার পরে সেই সন্ধেবেলাতে একটা খেজুর গাছের তলা থেকে ওনার দেহ পাওয়া গেছে। কি অবস্থা বলুন তো। তারপর সব নিয়ম কাজকর্ম করতে করতে এই ভোর হয়ে গেল, এখন যাচ্ছি আমরা এই মরা পোড়াতে, বুঝুন একবার। এই বলে লোকটা হেঁটে চলে গেল। লোকটা চলে যাওয়ার পরেই মদন শুনতে পায়, কিরে রস পারবি তো? ভালো খেজুরের রস পারবি তো? বাঁচাও! ভয়ে মদন এক দৌড়ে বাড়ি চলে যায়। বাড়িতে যেয়ে সে ঘরে ঢোকার সাহস পাচ্ছিল না। বাইরে ভূতের ভয়, ঘরে গেলে বউয়ের ভয়। সে ঘরে না গিয়ে গোয়াল ঘরে গিয়ে খড়ের গাদার মধ্যে শুয়ে পড়ে। বাপরে বাপ, কি দরজাল বৌরে বাবা, পালাই! ওরে বাবা রে, আমি ভাবলাম উনি খেজুরের রস পাড়তে গেছে, বাবু খড়ের গাদায় আরাম করে ঘুমোচ্ছে। রোজগার করে যদি কোনো পয়সা নাই আনতে পারো, আমি ঘরেই ঢুকতে দেবো না, এই আমি বলে রাখলাম।